ওম এখন গিটার নিয়ে বসেছে, আজকে কিনেছে, দিয়ে আবার আজই ও মাস্টারের কাছে গিয়ে কিছু রিড শিখে এসছে, কিছু তারে সেগুলোই প্র্যাকটিস চলছে। বাহ, খুব ভালো। ওর মাই ওকে এখন শিখাচ্ছে, এখন মাই মাস্টারের চেয়ে বেশি ট্রেনার মা হবে, আর আমি আমাকে বোস করিয়ে রেখেছে মণিমা শুনে। রাতের ডিনার হচ্ছে, রাতের ডিনার হচ্ছে, এবারে খেয়ে দিয়ে ফ্রেশ হবো, তারপর মায়ের সাথে শোবো। আর এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। গুড নাইট, টাটা। আর সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এইটুকুনি চাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। তা আজকে দুদিন মেদিনীপুরে ছিলাম, আজ আমি মাকে নিয়েই যাব কলকাতা, কেননা ছেলেরও ওখানে খুব অসুবিধা হচ্ছে একা কাজুকে নিয়ে। তা এখন সব রেডি হয়েছি, একটু নিজের বাড়িতে যাই, একটু ঘর দুয়ারগুলো খুলে দেখি, সেদিন তাড়াহুড়োতে আর নিজের ঘর খুলে দেখা হয়নি, এখন যাই গিয়ে দেখি কি অবস্থায় আছে। আর ছ মাস পর যা মানে নিজের ঘরে ঢুকবো একটু। এটি আমার বারান্দা, এটা আমার রুম, দেখুন 6-7 মাস পর আজ বাড়ি ঢুকেছি। বাড়ির অবস্থা দেখুন, একবারে চারধারে উই লেগেছে। হ্যাঁ, সব কথা হয়েছিল যে ঘর রিপেয়ার হবে, কিন্তু এই করোনার জন্য সব এখন বন্ধ হয়ে আছে। কখন কি হয়, যে ঘর এভাবে সব লক করে রাখা হয়েছে, তার মধ্যে ঘরে এবারে উই ধরে গেছে, কি অবস্থা! মানুষ না থাকলে যে ঘরের কি পরিস্থিতি হয়, এই ঘরে আমার কত স্মৃতি। হ্যাঁ, একটা ফ্যামিলিতে 18-20 জন মেম্বার থাকতাম, শাশুড়ি, পাঁচ ভাসু, তাদের বাচ্চারা, হ্যাঁ, তারা সব এখানেই বড় হলো। এবারে এবারে বড় হতে হতে আস্তে আস্তে তারা এবারে যে যার জায়গার অসুবিধার জন্য বাড়ি করে চলে গেল, কেউ কাজের সূত্রে বাড়ি গেল। হ্যাঁ, আমাকেও আমার ছেলের কাজের জন্য এই কলকাতায় গিয়ে থাকতে হচ্ছে। তবে এই বাড়িতে অনেক রকম হাসি, কান্না, কষ্ট সব রকমই রয়েছে, ভালোবাসাও রয়েছে, সব কিছু। হ্যাঁ, আজ ঘরের পরিস্থিতিগুলো দেখলে মনটা খারাপ হয়ে যায়, কি অবস্থা হয়েছে আমার বেডের, চারধারে উই পোকা লেগে গেছে। হ্যাঁ, জানি না কবে সব রিপেয়ার হবে, ছেলে করবে বলে ঠিকও করেছিল, এবারে কবে হয় জানি না। আল্লাহ, পুরো ফাঁকা করে জামা কাপড় সব আলমারিতে ঢোকানো। হ্যাঁ, যবে থেকে আমি এই মেদিনীপুর এসেছি তবে থেকে প্রচুর রোদ উঠেছে, আর মনে হয় কলকাতার চেয়ে মেদিনীপুরে গরম বেশি, আর এত রোদ, বাবারি, যেন থাকা যাচ্ছে না। মনটা এখানে এসে খুব খারাপ হয়ে গেল, চলে যেতে হবে না, কতদিন পর এসেছিলাম, তারপর আবার এই একটু পরেই মায়ের কাছে ভাত খেয়ে চলে যাব, তা খারাপ লাগছে। হ্যাঁ, আর কিছু করা নেই, সবই সময়ের পরিস্থিতি, সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হয়। মেয়েদের জীবনে তো এই হাসি কান্না নিয়ে কতগুলো জীবন মানে মেয়েদের জীবনের মধ্যে থাকে, সে তার মধ্যেও এই একটা পার্ট। হ্যাঁ, সে তাই ভাবি যে এইভাবেই চলবে আর কি। হ্যাঁ।
ঠিক আছে, এবারে যাই। আর এই বাড়িতে শুধু আজকে 20 জন মেম্বারের মধ্যে এখন 3 জন ওই সে নজা, তার স্বামী স্ত্রী আর তার মেয়ে থাকে, ব্যাস। আর সবাই যে যার বাইরেই থাকা হয়। তা এবারে সেজো যা এসছে, দেখি তার সাথে একটু কথা বলি। হ্যাঁ, এইটা সেজো যা এসছে, তাকে দেখাচ্ছে। তুমি আজ কাকিমা চলে যাচ্ছে, খুব মন খারাপ। অনেকদিন অনেকদিন পরে এসেছিলাম, আর কি করবো, চলে তো যেতেই হবে। তাই রিম্পাও কাজে বেরোবে, ওই জন্য বললাম চল একটু উপরটা ঘুরে আসি, দেখে আসবি চল কি অবস্থা হয়েছে আমার বাবা। হ্যাঁ, তা আলমারি খুলবো, আলমারির চাবি আনতে ভুলে গেছি কলকাতা থেকে, এবারে আর আলমারিও খুলতে পারলাম না। যাই হোক, এবারে বেরিয়ে যাব। এরপর মিমো কাজু দুজনকে নিয়ে আসবো, চেষ্টা করবো। খুব মিস করছি কাজুকে বেশি। কাজুকে সবাই ভালোবাসে, কাজু এত শান্তশিষ্ট। হ্যাঁ, না হলে মিমোর মতো ছেলে রাখতে পারতো না। যাই হোক, এমন সবকিছু স্মৃতি এখান থেকে ছেড়েই এবারে আমাকে কলকাতায় ছুটতে হবে। আমি এখন আমার বাপের বাড়ির দিকে যাচ্ছি, সব জিনিসপত্র ওখান থেকে নেবো, নিয়ে 2টোর দিকে বেরোবো। এখন বাজে 11টা। এই হলো আমাদের পুরনো বাড়ি। আমি থাকতাম দোতলায়। তা এবারে যাচ্ছি, এখানে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরগজা বিখ্যাত, তাই এবারে এই ক্ষীরগজা কিনে নিয়ে ছেলের জন্য নিয়ে যাব। গরম গরম ভাত। সার্কিট শান্ত হয়ে বসে আছে, আর আমার ভাইপো এই যে পড়া, অনলাইনে পড়া চলছে, তার ফাঁকে এই যে এই যে অনলাইনে কি পড়ছে, এই যে মোবাইল, হ্যাঁ এই যে মোবাইলে মোবাইলে চলছে গেম। হ্যাঁ দেখুন, আমার গুন্ডা ভাইপোকে দেখুন। হ্যাঁ এই যে, তোর মাকে বলবো না বাবাকে বলবো? জি বাংলা। এই দেখুন, সার্কিট শুয়ে পড়েছে। এই যে আমি যাব আমার পেছন পেছন, চলো 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 চলো, দেখলে ভয় লাগে আমার তোকে, চলো 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 চলো। কি বলছো? আর আমাদের দীপিকা রানী কি গুছাচ্ছে, সব কাজকর্ম এখনো শেষ হয়নি। কি গো, চলে গেলে মন টন খারাপ হবে তো নাকি, না ভুলে যাবে আবার? আসতে পারেন পরে আমরা যাব। হ্যাঁ সেটাই, যাতায়াতটা রাখলে তবেই সবকিছু মানে অন্তত কষ্টটা ভুলে থাকা যাবে। ছাদে জামা কাপড় গুলো সব আছে, নিয়ে এসে সব ঢুকিয়ে নি। বাপের বাড়িতেই সব মিলে টিলে দিয়ে সান টান করে মিলে দিয়ে গেছিলাম। রোদ দেখেছেন, যেন মনে হচ্ছে একবারে ভাদ্র মাসের জামা কাপড় মেলা যাবে, এমন ভাদ্র মাসের মতো আগে থেকে এসে গেল মনে হচ্ছে। হ্যাঁ তাই যে দেখুন, মাটনের ঝোল করেছে আমার মা, এত ভালো আমার নাতি আমার ছেলে দিদার হাতে খাইছে, এখান থেকে নিয়ে বয়ে নিয়ে আমাকে কলকাতা যেতে হবে। ছেলে বলেছে মাটন দিদা করে এনে দিয়ে পারে, এটি নিয়ে যাব ছেলের জন্য কলকাতায়। দাঁড়িয়ে আর মাটনের গন্ধে যেকে দেখুন দাঁড়িয়ে আছে, একবার খেয়েছে কিন্তু তাও ছটফট করছে। আমি ইচ্ছে আমি মাটন খাই না, তার শুধু চর্বি আর মেটে আর আলু দিয়ে খাবো। মেদিনীপুর বাস স্ট্যান্ডে আছি, এবারে বাস ধরবো, বাস ধরে কলকাতার জন্য রওনা দেবো। মাকে নিয়ে আমি যাচ্ছি, আমি আর মা একবার গরমে কাহিল হয়ে গেলাম, প্রচুর গরম।